পৌষ মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী তিথি হয়ে থাকে তার নাম হচ্ছে সফলা একাদশী তিথি। এই সফলা কথাটি এসছে সফল থেকে। সফল কথার অর্থ খুব সহজ, অর্থাৎ কৃতকার্য হওয়া, চরিতার্থ হওয়া, অর্থাৎ যে একাদশী দেবী ত্যাগ ও বৈরাগ্যে পরিপূর্ণ ভক্তের ভগবত সাধনাকে সফল করে তাকে তার আকাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেন, তিনি হলেন এই সফলা একাদশী দেবী। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে ব্রহ্মাণ্ড পুরাণে এই তিথির মাহাত্ম্য বর্ণিত হয়েছে। শ্রী ভগবান উবাচ, ভগবান সেখানে বলছেন, নাগগণের মধ্যে যেমন শেষনাগ, পক্ষীদের মধ্যে যেমন গরু, যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ, নদীর মধ্যে যেমন গঙ্গা, দেবতাদের মধ্যে যেমন বিষ্ণু, মনুষ্যগণের মধ্যে যেমন ব্রাহ্মণ, সেই রকম এই সর্বপ্রকার ব্রতের মধ্যে এই একাদশী ব্রতই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। হে যুধিষ্ঠির, যে সর্বদা একাদশী ব্রত করে থাকে সে আমার অত্যন্ত প্রিয়। জন্ম জন্মান্তর তপস্যা করেও যে পূর্ণ ফল প্রাপ্ত হওয়া যায় না, একাদশী ব্রত পালন করে সে সেই ফল অনায়াসে প্রাপ্ত হতে পারে। এমনই একাদশী ব্রতের মাহাত্ম্য। মাহিষ্মতি নামে একজন রাজা, ওই চম্পাবতী নগরে তিনি বাস করতেন। রাজার চার পুত্র ছিল। বড় রাজকুমারের নাম ছিল লুম্পক, কিন্তু সে খুব পাপাচারি ছিল, অন্যায় আচরণ করত, জুয়া খেলত, অবৈধ নারী সঙ্গ করত, সবসময় ব্রাহ্মণের নিন্দা করত, বৈষ্ণবদের নিন্দা করত, দেবতাদের নিন্দা করত। এই কারণে তার পিতা তাকে ত্যাজ্য পুত্র করে দিয়েছিল। তারা লুম্পক রাজকুমার, সে তখন ওই রাজ্য থেকে বিতাড়িত হয়ে সে সারাদিন রাস্তা রাস্তায় ঘুরে বেড়াত, ফলে সে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে উঠল। ফার ফলে সে একসময় রাজবাড়ির ধন সম্পদ সব লুট করতে শুরু করে দিল। সকলেই জানতে পারতো পরে যে লুম্পক এই কাজটা করেছে, কিন্তু যেহেতু সে রাজপুত্র তাই সকলেই তাকে ছেড়ে দিত। ক্রমে ক্রমে সে বন্য পশু খাওয়া শুরু করলো, পাখির মাংস খাওয়া শুরু করলো, তার সাথে সাথে তো সে বন্য ফল এগুলো গ্রহণ করতে লাগলো। থাকবার জন্যে সে গাছের তলাকেই আশ্রয় নিয়েছিল, গাছের তলাতে। একসময় সে পিপুল বৃক্ষের নিচে কিছুদিন বাস করেছিল।
একদিন সে অচৈতন্য অবস্থায় ওই পিপুল বৃক্ষের তলায় পড়ে রয়েছে। সারাদিন অচৈতন্য অবস্থায় পড়ে রইল। পরের দিন দুপুরবেলায় গিয়ে সে একটু সুস্থ হল। তো সেদিন তো সে আর কোনো পশু শিকার করতে পারেনি। ক্ষুধায় কাতর হওয়া সত্ত্বেও সে কোনো অন্যায় কাজ সেদিনকে আর করতে পারেনি। তখন সে কিছু কোনো রকমে ফল জোগাড় করে আনলো। সে ফল সে তখন সেদিনকে তার কিরম মনে হলো, সে সেই ফল ভগবানকে নিবেদন করলো। তাতে ভগবান তো খুব প্রসন্ন হয়ে গেলেন। তারপর সেই রাত তো সে জেগেই রইল। তা ভাগ্যে এই সুদিনটিটা ছিল, তাই ভগবানের কৃপায় সেই দিনটি ছিল তার ওই পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিটি। এত অন্যায় কর্ম করা সত্ত্বেও যেহেতু সে ওই পিপুল গাছের তলায় শুয়েছিল আর কোনো রকমে একটু ফল জোগাড় করে ভগবানকে নিবেদন করেছিল, তার ফলে ভগবান তার প্রতি সন্তুষ্ট হলেন। আর এই একদিন যে সে নিদ্রা আহার ত্যাগ করলো, সেই দিনটি ছিল সফল একাদশী তিথি। ফলে ইচ্ছা না থাকলে অনিচ্ছাতেও তার একাদশী করা হয়ে গিয়েছিল। তাতে ভগবান অত্যন্ত সন্তুষ্ট হলেন। তার ফলে ওই লুম্পক পিতৃরাজ্য ফিরে পেয়েছিল। পরের দিন যখন সূর্যোদয় হলো, তখন লুম্পক দেখছেন একজন রাজকুমার অশ্বে করে এসে তার পাশে এসে দাঁড়িয়েছে। আর এমন সময় আকাশবাণী হলো, হে রাজকুমার, ভগবানের কৃপায় আর এই সফলা একাদশীর প্রভাবে তোমার রাজ্য নিষ্কণ্টক হবে। তুমি এখন তোমার পিতার কাছে ফিরে যাও, রাজ্য উপভোগ কর। এই আকাশবাণী শুনে লুম্পক খুব আনন্দিত হল। রাজকুমার লুম্পক রাজ্যে ফিরে গিয়ে পিতার কাছ থেকে রাজ্যভার গ্রহণ করল। সুন্দরী স্ত্রী আর পুত্র লাভ করে লুম্পক সুখে রাজ্য পরিচালনা করতে লাগল। এই সফল একাদশী ব্রতের ফলে মানুষ এই ইহলোকে যশ প্রাপ্ত হয়ে থাকে আর পরলোকে মোক্ষ লাভ করে থাকে, এমন কথাই বলা হয়েছে। এই সফল একাদশী ব্রতকারী মানুষ জগতে ধন্য। এই একাদশী করার ফলে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করা যায় এবং কৃষ্ণের চরণে শুদ্ধ প্রেম ভক্তি লাভ হয়, এমন কথাই গ্রন্থে বলা হয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম।